सुप्रिय शिक्षार्थीवृंद आसलामु आलैकुम एवं शुभ सकाल तुम्हारे सबा के जाना पवित्र माहे रमजान शुभेच्छा आबार तुम्हारे मजे उपस्थित हलम एक किछु नतून विषय नहीं आलोचना करबार जन्नो तुम्हरा किछुदिन आगे एक अनलाइन असाइनमेंट शेष करेछो असाइनमेंटर किछु विषय निये आमी आलोचना करब सेई साथे आमार आजकेर आलोचनार विषय होच्छे द्वितीय सामयिक परीक्षार तोमादेर जे सिलेबास आछे सेई सिलेबासेर प्रथम जे गल्पटा सेई गल्प सम्पर्के आमी तोमादेर साथे आलोचना करते जाच्छि। क्लासेर शुरूतेई तोमरा एकटि छोट्ट स्लाइड शो देखेछो, आमार बिश्वास सेई स्लाइड शोटि देखेई किन्तु तोमरा बुझते पेरेछो जे आमार आजकेर आलोचनार विषय कि होते जाच्छे। प्रिय शिक्षार्थीवृंद तुम्हरा ठीक ही धरेछ जे आमार आजकेर आलोचनार विषय महिषी रोकेया एई गल्प। महिषी रोकेया गल्प तुम्हरा आमी जखन तोमादेर साथे गल्पटा रिडिंग पढ़ाबो तखन एई सम्पर्के आरो विस्तारित आलोचना करब। तो प्रिय शिक्षार्थीवृंद आमी तारेक बिन देलोवार तोमादेर बांगला शिक्षक तोमादेर सबाइके स्वागत जानाच्छि आमार आजकेर एई क्लासे। तो चलो प्रिय शिक्षार्थीवृंद शुरू करा जाक आमार आजकेर एई क्लास। सुप्रिय शिक्षार्थीवृंद माइलस्टोन प्रिपारेटरी केजि स्कूलेर चतुर्थ श्रेणीर सात नम्बर ब्रांच थेके तोमादेर सबाइके आबारो जानाच्छि शुभेच्छा। আমাদের আজকের আলোচনার বিষয়গুলো সিলেবাস, প্রশ্ন কাঠামো, কপি সম্পর্কে আলোচনা, মহিষী রোকেয়া গল্প নিয়ে আলোচনা, গল্পের শব্দার্থ আলোচনা এবং যুক্তবর্ণ আলোচনা। সিলেবাস সম্পর্কে যে বিষয়গুলো আমি বলবো সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের কাছেই কিন্তু একটা সিলেবাস বই আছে এবং সেই সিলেবাস বইয়ে প্রথম সাময়িক পরীক্ষায় কোন কোন আইটেম তোমাদের পড়তে হবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কোন আইটেমগুলো তোমাদের পড়তে হবে এবং ফাইনাল পরীক্ষায় কোন আইটেমগুলো তোমাদের পড়তে হবে খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমার বাংলা বই থেকে তোমাদের যে গল্প এবং কবিতাগুলো পড়তে হবে সেই নামগুলো দিয়ে দেওয়া আছে এবং ব্যাকরণের যে আইটেমগুলো পড়তে হবে ব্যাকরণের যে আইটেমগুলো বেশিরভাগই তোমরা প্রথম সাময়িকে যা পড়েছ দ্বিতীয় সাময়িকে টপিকগুলো সেম থাকবে, শুধুমাত্র আইটেমগুলো চেঞ্জ হবে। কোথা থেকে কোন পর্যন্ত পড়তে হবে সেই বিষয়টা তোমাদের সিলেবাস বইয়ে উল্লেখ করে দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার সহ। তো তোমরা প্রত্যেকে তোমাদের সিলেবাস বইটা চেক করে সেটা যার যার বইয়ে দাগিয়ে নেবে। তারপর আসি প্রশ্ন কাঠামো। তোমাদের 100 মার্কের পরীক্ষা যদি হয়, মানে আমাদের সামনে যদি সেই সুযোগটা আসে, কারণ তোমরা জানো যে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে, আবার কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে, মানে এর সমাধান এখনো কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দিতে পারছে না। তাই আমিও নিশ্চিত করে বা আমরা কেউই নিশ্চিত করে বলতে পারছি না কবে নাগাদ আমরা আবার ক্লাসে ফিরতে পারব। তো আমরা যদি ক্লাসে ফিরতে পারি সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন কাঠামোটা এক ধরনের হবে, আর যদি আমাদের অনলাইনে ক্লাস নিতে হয় এবং অনলাইনেই এক্সাম নিতে হয় বা অনলাইনে আমাদের অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট নিতে হয় সেটার কাঠামোটা আমরা আগে আগে জানিয়ে দিব। তবে তোমাদের যদি পরীক্ষা ক্লাসরুমে দিতে হয়, 100 মার্কের পরীক্ষা দিতে হয়, সেই প্রশ্ন কাঠামোটা কিন্তু তোমাদের সিলেবাস বইতে দেওয়া আছে এবং ফার্স্ট টার্মেও আমরা এটা ডিটেল আলোচনা করেছি। এখন কপি সম্পর্কে কিছু আলোচনা। কপি সম্পর্কে বলতে হচ্ছে তোমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছ বা এমটি দিয়েছ বা ইভ্যালুয়েশন টেস্ট দিয়েছ, এই প্রত্যেকটা কপিতেই আমরা কিছু কমন ভুল পেয়েছি। কমন ভুলগুলোর ভেতরে একটা হচ্ছে ঠিকমতো মার্জিন না করা। অনেকেই কপিতে কেউ মার্জিন
ছোট করেছে, কেউ বড় করেছে, কেউ কেউ আবার মার্জিন করেনি। তো মার্জিন জিনিসটা কিন্তু তোমাদের কাছে নতুন কিছু না, তোমরা এর আগেও আগের ক্লাসগুলোতেও তোমরা পরীক্ষা দিয়েছ, তোমরা খাতার ব্যবহার সম্পর্কে জানো। বাট তারপরও আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি, সবসময় খাতার বাম দিকে এবং ওপরে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন তোমাদের অবশ্যই করতে হবে। আরেকটা হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্টের জন্য যেই কপিটা দেওয়া হয়েছিল, কপির টপ শিটের অনেকেই নিচে থেকে লিখেছে, অনেকে আবার টপ শিটটাকে ফোল্ড করে সঠিক জায়গা থেকে লিখেছে। যখনই তোমাদের তোমরা কোনো কপি পাবে এবং তার উপর যদি কোনো টপ শিট দেওয়া থাকে, সেই টপ শিটটা তোমরা ফোল্ড করে খাতার যে কাগজ সেই কাগজের একদম ওপর থেকে সবসময় লেখা শুরু করবে। আরেকটা জিনিস হচ্ছে কপির পরিষ্কার পরিচ্ছন্নতা। অনেকেই খুব স্পেস কম রেখে লিখেছে, মানে একটা দুইটা প্রশ্নের মাঝখানে গ্যাপ নেই, দুইটা লাইনের মাঝখানে গ্যাপ নেই, ঠিক আছে? এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে। সবসময় কপি নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কপির ব্যবহার সম্পর্কে আরও কিছু বিষয় আমি তোমাদের সাথে জুম ক্লাসে সরাসরি, শুধু আমি না, তোমাদের সব টিচারই, প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্ট টিচার তোমাদের সাথে জুমে লাইভ ডিসকাস করবে, এটা যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। এখন আসো আমাদের আজকের যে মূল আলোচনার বিষয় বা দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য তোমাদের আমার বাংলা বই থেকে মহিষী রোকেয়া গল্পটা দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি, বা আমরা আমাদের দ্বিতীয় সাময়িকের রেকর্ডিং ক্লাস শুরু করতে যাচ্ছি। মহিষী রোকেয়া, আমার ধারণা তোমরা সবাই এই নামটার সাথে পরিচিত। তো গল্পের বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। গল্প থেকে যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ, গল্পটা ভালোমতো রিডিং পড়তে হবে, গল্পের শব্দার্থ পড়তে হবে, এবং গল্পের জন্য যুক্তবর্ণ তোমরা পড়বে ব্যাকরণ বই থেকে। তোমাদের গল্পেও মহিষী রোকেয়া বা বেগম রোকেয়ার একটা ছবি দেওয়া আছে। প্রথমে আমরা নাম দিয়ে শুরু করি, মহিষী। মহিষী শব্দের অর্থটা কি? মহিষী মানে হচ্ছে মহান যে নারী, তার মানে মহিষী রোকেয়া মানে হচ্ছে মহান নারী রোকেয়া। কেন তাকে মহান বলা হচ্ছে আমরা গল্প পড়ার, গল্পটা যখন আমরা রিডিং পড়ব এবং গল্প শেষে আমি আরও কিছু বিষয় আলোচনা করলে সেই জিনিসটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মহিষী রোকেয়া, সে অনেকদিন আগের কথা, রংপুরের পায়রাবন্দ গ্রাম। সেই গ্রামেই জন্ম হলো এক ফুটফুটে শিশুর, নাম তার রোকেয়া। তাহলে রোকেয়ার জন্ম কোথায়? রংপুরের পায়রাবন্দ গ্রামে। রোকেয়ার দুই ভাই আর রোকেয়ার দুই বোন আর দুই ভাই, বাবা জমিদার, কিন্তু সেই জমিদারি তখন পর্তির দিকে, আগের অবস্থা আর নেই। তার মানে রোকেয়ার বাবা ছিলেন একজন জমিদার, তবে রোকেয়ার যখন জন্ম হয় তখন তার জমিদারি আস্তে আস্তে শেষের দিকে। জমিদার কারা? একটা সময় যাদের প্রচুর জমি থাকত বা অনেক জমির মালিক ছিল যারা, তাদেরকে জমিদার বলা হতো। রোকেয়ার সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। আমরা যারা ঢাকায় জন্মগ্রহণ করেছি বা তোমরা যারা ঢাকায় জন্মগ্রহণ করেছো, তোমাদের বেশিরভাগ মানুষেরই, তোমাদের বেশিরভাগেরই কিন্তু ঘুম ভাঙে সকালে, হয় আব্বু আম্মুর ডাকে অথবা গাড়ির হর্নে অথবা ঘড়ির অ্যালার্মের শব্দে, তাই না? বাট যারা গ্রামে বড় হয়েছে, যারা মফস্বল শহরে বড় হয়েছে, তাদের প্রত্যেকেরই কিন্তু সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উঠতে পারে, যখন যেখানে খুশি যেতে পারে, কিন্তু রোকেয়ার তো কোথাও যাওয়ার অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারো সামনে যাওয়াও নিষেধ, এমন কি সে যদি মেয়ে হয় তার সামনেও নয়। তার মানে
বেগম রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় মেয়েদেরকে একটা নির্দিষ্ট জায়গায় বন্দি করে রাখা হতো। তারা চাইলেই যেখানে ইচ্ছা সেখানে যেতে পারত না, এমনকি ঘরের বাইরে যাওয়ার তাদের কোনো অনুমতি ছিল না, বা বাড়িতে যদি কোনো মেহমান আসত সেই মেহমানের সামনে যাওয়ারও কোনো অনুমতি তাদের ছিল না। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলো। রোকেয়ার বয়স তখন 5 বছর। চার দেওয়ালের মধ্যে বন্দি রোকেয়া এত খুশি হওয়ার কথা, কিন্তু তাকে কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হতো। চিলে কোঠা হচ্ছে বাড়ির ছাদের যে ছোট্ট একটা ঘর থাকে, যেটাকে আমরা সিঁড়ি ঘর বলি, সেটা সিঁড়ির নিচে, মানে বাড়ির যে সিঁড়ি থাকতো সেই সিঁড়ির নিচে যে ফাঁকা জায়গা সেইখানে দরজার পেছনে তাকে লুকিয়ে থাকতে হয়েছে। ছেলে মেয়ে কারো সামনে আসার যে নিষেধ, ছেলে মেয়ে কারো সামনে আসাই যে নিষেধ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তার বাড়িতে তো মেয়ে আত্মীয় এসেছিল, তাহলে তারা কিভাবে এসেছিল? হ্যাঁ, মেয়েরা তখন পরিবারের সাথে বের হতে পারত, তবে পর্দার ভেতরে। তারা কোনোভাবেই পর্দা ছাড়া বের হতে পারত না, বিশেষ করে ওই সময়কার মুসলমান মেয়েরা। মেয়েদের যে এভাবে চলতে হতো একেই বলে অবরোধ প্রথা। অবরোধ মানে একটা নির্দিষ্ট জায়গায় কাউকে বন্দি করে রাখা। ওই সময়টাই ছিল এই রকম, মেয়েদেরকে ঘরের ভেতরে বা ঘরের একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে আটকে থাকতে হতো, তাদেরকে বন্দি করে রাখা হতো। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হওয়ার কারণে রোকেয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। সেকালে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না। যাকে ঘরের থেকে বাইরেই বের হতে দেয়া হচ্ছে না, বাড়িতে আত্মীয় আসলে যাকে আত্মীয়ের সামনে যেতে দেওয়া হচ্ছে না, তাদের পড়ালেখার কথা তো চিন্তা করাই এক ধরনের স্বপ্নের মতো। কিন্তু তিনি তো দোম্বার পাত্রী নন। দোম্বার মানে হচ্ছে যাকে দমিয়ে রাখা যায় না। বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দুও শিখেছিলেন। কোরআনটা মোটামুটি সবাইকেই পড়ানো হতো, যেহেতু ধর্ম বিষয়ক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এই কারণে এই জায়গাটায় কাউকে বাধা দেওয়া হতো না। কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগল। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভাতা ইব্রাহিম সাবের, জ্যেষ্ঠ মানে হচ্ছে বড়, করিমুন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন। ভাই বোন দুজনেই রোকেয়াকে খুব স্নেহ করতেন, তার মানে রোকেয়ার বড় ভাই এবং বড় বোন দুজনেই তাকে খুব স্নেহ করত। এই ভাই বোনের কাছেই রোকেয়ার যত আবদার। রোকেয়ার লেখাপড়ার কি অদম্য আগ্রহ। অদম্য মানে হচ্ছে যেটাকে দমিয়ে রাখা যায় না। বর্তমানে আমি যদি একটু কম্পেয়ার করি, বর্তমান সময় দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদেরকে বাবা মা পড়ার জন্য কত সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছে, বাট আমরা দেখি যে অনেকেই পড়ালেখা করতে চাচ্ছে না, কারণ সে পড়ালেখার গুরুত্বটা বুঝতে পারে না। অথচ দেখো, সেই সময়ে বাসা থেকে চাইছে না পড়ালেখা করুক, কিন্তু রোকেয়ার ইচ্ছাটা ছিল অদম্য। তার লেখাপড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল, কারণ সে বুঝতে পেরেছিল লেখাপড়ার গুরুত্বটা কি। বড় বোনের কাছে তিনি বাংলা শিখেন। সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞান চর্চা। তার মানে স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু রোকেয়া পড়ালেখা শিখতে পারেনি, বাবা মায়ের থেকে লুকিয়ে লুকিয়ে তাকে পড়ালেখা শিখতে হতো। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞান অর্জন। মা বাবা তখন গভীর ঘুমে, সারা বাড়ি নিঝুম, মানে সারা বাড়ি একদম নীরব, মা বাবা ঘুমিয়ে আছে। এই সময় মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসতেন। এ বই সে বই থেকে ভাই সাবেরের কাছে, ভাই সাবের তাকে পাঠ দিচ্ছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছেন কত কিছু। তার মানে রোকেয়ার
ज्ञान आहरणের প্রতি প্রচন্ড তৃষ্ণা ছিল, প্রচন্ড আগ্রহ ছিল, প্রচন্ড ইচ্ছা ছিল। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখতেন রোকেয়া। আসলে সেই সময়টা ছিল এমনই, মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা, বেরোবার স্বাধীনতা। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না, মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে। ওই সময় সমাজের যারা, আসলে আমাদের মুসলমান সমাজ ওই সময় বেশিরভাগ, সমাজের বেশিরভাগ মানুষই ছিল অশিক্ষিত, তাদের নিজেদের ভেতরে শিক্ষার অভাব ছিল, এই কারণে তারা কখনোই শিক্ষার গুরুত্বটা বুঝতে পারেনি এবং ধর্মীয় বিভিন্ন বিধিনিষেধ বা ফতোয়ার মাধ্যমে তারা কিছু কুসংস্কারে আচ্ছন্ন ছিল। তাদের ধারণাটা এরকম ছিল যে পুরুষরা যে কাজ করতে পারে মেয়েরা সেই কাজ করতে পারে না, মেয়েদের জন্মই হয়েছে সংসার ধর্ম পালন করবার জন্য। এভাবেই বড় বোন করিমুন্নেসার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেল। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে, স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন। তাহলে রোকেয়ার কত বছর বয়সে বিয়ে হলো? 16 বছর বয়সে, এবং রোকেয়ার স্বামীর নাম ছিল সৈয়দ সাখাওয়াত হোসেন, সরকারি চাকুরে। তার মানে সৈয়দ সাখাওয়াত হোসেন তখন সরকারি চাকরি করত। এবার স্বামীর নাম অনুসারে তার নাম হলো রোকেয়া সাখাওয়াত হোসেন। আমাদের মুসলমান সমাজে বা আমাদের সাবকন্টিনেন্টে এই জিনিসটা বেশি হয় যে বিয়ের পরে স্বামীর নামের সাথে যুক্ত করে ওয়াইফের নামটা রাখা হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পালা। স্বামীর বাড়ি ভাগলপুর পৌঁছে দেখলেন বাড়িতে সবাই উর্দুতে কথা বলেন, রোকেয়ারও উর্দুতে কথা বলতে, রোকেয়াও উর্দুতে কথা বলতে শুরু করলেন। কিন্তু বাংলা ভাষায় কথা না বললে কি মনের স্বাদ মেটে? আসলেই তো, বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, বা যেই ভাষায় কথা বলে বা যেটা যার মাতৃভাষা, সেই মাতৃভাষায় কথা না বললে কিন্তু মনের স্বাদ মেটে না। বাংলা ভাষাকে তিনি একদিনের জন্য ভুলে থাকতে পারেননি। বিয়ের মাত্র 10 বছর পর, তার মানে বেগম রোকেয়ার বয়স যখন 26 বছর, তখন রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হল। এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন। এবং আমাদের সমাজে বর্তমান না, শুধু ওই সময় এই সময় দুটো সময়ই একটা মেয়ের যখন হাজবেন্ড মারা যায় তখন তার জীবনটা অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো হয়ে যায়। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। তার মানে বেগম রোকেয়া তার স্বামীর মৃত্যুর পর স্বামীর রেখে যাওয়া কিছু অর্থ দিয়ে সে কি করলো, মেয়েদের জন্য একটা স্কুল তৈরি করল। শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কারণ স্বাভাবিকভাবেই তখন তো মানুষ সমাজের, মানে তাদের যে সমাজ ছিল সেই সমাজে মেয়েদেরকে কেউ স্কুলে পাঠাতে চাইত না। কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে থাকলো। বেগম রোকেয়া যখন তার আশেপাশের মানুষদেরকে বোঝাতে সক্ষম হলো যে না, পড়ালেখার গুরুত্বটা কি, মেয়েদেরও পড়ালেখা করার দরকার আছে, তখন কিন্তু আস্তে আস্তে কি হলো, ছাত্রী সংখ্যা বাড়তে থাকলো। তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে। কত কথা তার মনে, কত কিছু বলবার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি। মনের ভাব যদি আমি প্রকাশ করে সবার কাছে পৌঁছে দিতে চাই তাহলে কিন্তু এর সব থেকে ভালো একটা উপায় হচ্ছে লেখালেখি করা। মনের কথা, মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হলো মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। ছোটবেলাতেই দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয়, লেখাপড়া করার অধিকার নেই, অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়,
সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না, বাইরে কাজ করার অধিকার তারা পায় না। লেখাপড়া করা ছেলেরা লেখাপড়া করে ছেলেরা, বাইরে কাজ করে ছেলেরা, মেয়েরাও যে মানুষ সে কথাই তারা প্রায় ভুলে যায়। একটা মেয়ে আর একটা ছেলে, একটা ছেলে যেরকম মানুষ একটা মেয়েও যে সেই রকম মানুষ। একটা ছেলের যে অধিকার একটা মেয়েরও যে সেই একই অধিকার পাওয়া উচিত, এ কথাটা ওই সময়কার মানুষ ভুলেই গিয়েছিল। মেয়েদেরকে তারা আসলে মানুষের মতোই ট্রিট করতো না, মেয়েদের কোনো অধিকার ছিল না, মেয়েদের কোনো ইচ্ছা ছিল না। বাড়ির বাবা বা স্বামী যা বলবে মেয়েকে সেই কথাগুলোই বা সেই আদেশগুলোই পালন করতে হবে, এইরকম ছিল কিন্তু একটা সময় মেয়েদের জীবনযাপন। রোকেয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার মেয়েদেরও সেই অধিকার থাকবার কথা। রোকেয়া বললেন, গরুর গাড়ির থাকে দুটো চাকা, গাড়ি চলতে হলে দুটো চাকাকে সমান হতে হয়, একটা চাকা ছোট আর একটা চাকা বড় হলে সেই গাড়ি চলবে না। মেয়ে আর ছেলে হচ্ছে সেই রকম, তার মানে সমাজটা যদি হয় একটা গরুর গাড়ি, তাহলে ছেলে মেয়ে হচ্ছে গরুর গাড়ির দুটি চাকা। আমি একটা চাকাকে বাদ দিয়ে কখনোই আমি আমার গরুর গাড়িটাকে চালাতে পারবো না, বা একটা চাকাকে বাদ দিয়ে আমরা আমাদের সমাজকে কখনোই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে, সেই সমাজের কোনো দিন উন্নতি হতে পারে না। তোমরা দেখো আমাদের বাংলাদেশ বা আমাদের সাবকন্টিনেন্ট থেকে যেই দেশগুলো উন্নত, সেই দেশের মেয়েরা কিন্তু অনেক আগেই শিক্ষা গ্রহণ শুরু করেছে, সেই দেশে মেয়েদের শিক্ষার হার আমাদের চাইতে অনেক বেশি, সে কারণেই কিন্তু সেই দেশগুলো আমাদের চাইতে উন্নত। তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1932 সালের 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। বেগম রোকেয়া কিন্তু 1880 সালে 9 ডিসেম্বর, তার মানে তার জন্মের দিন এবং মৃত্যুর দিনটা কিন্তু একই, 9 ডিসেম্বরে তিনি জন্মগ্রহণ করেন, আবার 9 ডিসেম্বরই তার মৃত্যু হয়। নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। এই যে নারীদেরকে জাগিয়ে তোলা, নারীদেরকে তার অধিকার সম্পর্কে সচেতন করা, এই কাজের জন্য কিন্তু তার অবদান অনস্বীকার্য, এবং এই কাজের জন্য কিন্তু তিনি চিরদিন মানুষের মনে জায়গা করে নিয়েছেন, পৃথিবীর মানুষ তাকে সারা জীবন মনে রাখবে। দেখো 1932 সালে এই পৃথিবী থেকে হয় অনেক মানুষ, হাজার লক্ষ মানুষ বিদায় নিয়েছে, কিন্তু আমরা কয়জনকে চিনি বা আমরা কয়জনের গল্প জানি, বই বা বিভিন্ন মাধ্যমে আমরা কয়জনকে জানি, কয়জনের সম্পর্কে আমরা শুনে থাকি। তো কেন বেগম রোকেয়ার কথা আমরা পড়ছি জানছি তার কাজের মাধ্যমে, তার মহান কাজ কিন্তু তাকে মহান করেছে। এই গল্প থেকে যে শব্দার্থগুলো আমরা পেলাম, জমিদার, ধনী, চিলেকোঠা, স্নেহ, স্বাধীনতা, প্রতিষ্ঠা, লেখালেখি, উন্নতি, সমাজ, অধিকার, লড়াই, নারী জাগরণ, অগ্রদূত, মহিষী, চিরস্মরণীয়, এই শব্দগুলোর অর্থ তোমরা কিন্তু বইয়ের শেষে পেয়ে যাবে। তারপরও আমি এখানে তোমাদের সুবিধার জন্য শব্দের অর্থগুলো লিখে দিয়েছি। জমিদার, ধনী ব্যক্তি, রোকেয়ার বাবা ছিলেন একজন জমিদার বা ধনী ব্যক্তি। বন্দী, আটক, চিলেকোঠা, সিঁড়িঘর, স্নেহ, মমতা বা আদর, যে কোনো একটা লিখলেই হবে। স্বাধীনতা, মুক্ত বা নিজের ইচ্ছা মতো কিছু করতে পারা, যে কোনো একটা লিখলেই হবে। প্রতিষ্ঠা, তৈরি, লেখালেখি, রচনা বা লেখা। উন্নতি, কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া, সমাজ, চারিদিকের মানুষ। অধিকার, দাবি, পাওনা জিনিসের উপরে দখল নেওয়া। লড়াই, যুদ্ধ বা সংগ্রাম। নারী জাগরণ, অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা। অগ্রদূত, যিনি পথ দেখান। মহেয়সী, মহান যে নারী। চিরস্মরণীয়, সবসময় মানুষ যাকে স্মরণ করে বা মনে রাখে।
এই গল্পের জন্য তোমরা যুক্তবর্ণ পড়বে ব্যাকরণ বই থেকে ৫১ থেকে ৬০ নাম্বার পর্যন্ত ১০টা যুক্তবর্ণ পড়বে। গল্পে তোমরা পড়েছো বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। এই হচ্ছে তার জন্মস্থান। এই তাদের যে পৈতৃক নিবাস ছিল সেটি সংরক্ষণ করা সম্ভব হয়নি, সেই তাদের সেই বাড়ির ধ্বংসাবশেষ এখনো আছে। গল্পে তোমরা পড়েছ যে বেগম রোকেয়ার বিয়ে হয় যার সাথে, তার নাম সৈয়দ সাখাওয়াত হোসেন। এই হচ্ছে বেগম রোকেয়া এবং তার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন। তোমাদের গল্পে বেগম রোকেয়ার যে ছবি দেওয়া আছে সেটি হচ্ছে তার বয়সকালের ছবি, আর এই ছবিটা যেটা দেখছো সেটি তার অল্প বয়সের ছবি, হয়তো বিয়ের কিছু পরেই এই ছবিটা তোলা হয়েছে। যে স্কুলটার কথা এই গল্পে বলা হয়েছে, যে স্বামীর রেখে যাওয়া কিছু অর্থ দিয়ে সে একটি স্কুল তৈরি করেছিল, এখন বর্তমানে সেই স্কুলটা এরকম, এখন আধুনিক স্থাপনা এই স্কুলটা তৈরি হয়েছে, আধুনিক স্থাপনার মাধ্যমে স্কুলটাকে উন্নত করা হয়েছে, বাট শুরুতে কিন্তু এরকম ছিল না। শুরুতে হয়তো একটা টিনের ঘরের মাধ্যমে সেই স্কুলটা শুরু করেছিল, সময়ের সাথে সাথে বর্তমানে এই স্কুলটা কিন্তু একটা সরকারি স্কুল, প্রাথমিক বিদ্যালয় থেকে এটা এখন মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। বেগম রোকেয়ার সম্মানে রংপুরে কিন্তু যে পাবলিক বিশ্ববিদ্যালয়টা আছে সেই বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এছাড়া তার নামে কিছু স্কুল কলেজও আছে। তার লেখা কিছু বইয়ের কথা তোমরা গল্পে পড়েছ। এই আমি কয়েকটা বইয়ের ছবি এখানে তোমাদের জন্য অ্যাড করে দিয়েছি, তো এখান থেকে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, মহিষী রোকেয়া গল্পের শব্দার্থ লিখবে এবং শিখবে। তোমরা জানো বাড়ির কাজের কপিতে বাড়ির কাজ নাম্বার মেনশন করে সুন্দর করে তোমরা শব্দার্থগুলো লিখে যে প্রসেসগুলো ফলো করতে হয় সেই প্রসেসগুলো তোমরা ফলো করবে। আমি বিশ্বাস করি আমার আজকের আলোচনার মাধ্যমে তোমরা বেগম রোকেয়া সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছো, এবং আমার আজকের এই আলোচনার মাধ্যমে তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং আমার আলোচনা শেষে তোমরা নিজেরা যখন গল্পটা রিডিং পড়বে তখন গল্পের বিষয়বস্তুটা তোমার কাছে আরও সহজ হয়ে যাবে। তো যে কোনো বিষয় বা যে কোনো নতুন বিষয় একবার পড়ে কিন্তু কখনোই ভালোভাবে আয়ত্ত করা যায় না, তো আমার অনুরোধ থাকবে কম করে হলেও তিনবার এই গল্পটা তোমরা রিডিং পড়বে। গল্পটা রিডিং পড়া শেষে গল্পের শব্দার্থগুলো পড়বে এবং এই গল্পের জন্য ব্যাকরণ বই থেকে যে যুক্তবর্ণগুলো তোমাদেরকে পড়তে বলা হয়েছে সেই যুক্তবর্ণগুলো পড়বে। সেই সাথে গল্প পড়ার সময় কোনো লাইন যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে, কোনো শব্দ যেই শব্দের শব্দার্থটা হয়তো বইতে দেওয়া নেই, এরকম কোনো শব্দ যদি তুমি পেয়ে থাকো অবশ্যই সেটা জুম ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে। এই জন্য তোমরা গল্পটা পড়ার সময় কঠিন শব্দগুলো বা কঠিন বানানগুলো আন্ডারলাইন করে রাখতে পারো, এছাড়াও একটা নোটবুকে ছোট্ট ছোট্ট করে তোমরা নোট করে রাখতে পারো, যেই জায়গাগুলোতে তোমার বুঝতে সমস্যা হবে সেই জায়গাগুলো তোমরা অবশ্যই জুম ক্লাসে তোমার যেই টিচার তোমার এই বাংলা বিষয় পড়ান তার কাছে তুমি জেনে নেবে। তোমাদের সবার সুস্থতা কামনা করি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি যত্ন নিবে এবং ঠিকমতো পড়ালেখা করবে। আসসালামু আলাইকুম।